পরাজয় এমন একটা বিষয় আপনার ইচ্ছা না থাকলেও মেনে নিতে বাধ্য হবেন। বন্ধুরা, সেই বাধ্য করার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিন অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন জেলেনস্কিকে, আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন, তার সাথে হামলা বাড়িয়ে যাচ্ছিলেন। আলোচনার প্রস্তাব এবং হামলা উভয় পদ্ধতি অবলম্বনের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন চেষ্টা করেছেন যে রাশিয়ার ন্যূনতম সামরিক উদ্দেশ্য যদি ইউক্রেন এমনিতেই মেনে নেয় তাহলে যুদ্ধের কোনো প্রয়োজন নেই। মূলত তখন রাশিয়ার অনেক সৈন্য বেঁচে যাবে, ইউক্রেনের পক্ষ থেকেও অনেক সৈন্য বেঁচে যাবে। অর্থাৎ যুদ্ধ ছাড়া যদি উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে তাহলে উভয় পক্ষের জন্যই মঙ্গল। বন্ধুরা, এই ব্যাপারটিতে পুতিন প্রথম দিকে আগ্রহ দেখালেও এখন আর তেমন আগ্রহ দেখাচ্ছেন না। কারণ হচ্ছে তার সামরিক বাহিনী দুর্দান্ত প্রতাপের সাথে এই মুহূর্তে যুদ্ধ করে যাচ্ছে। শুধুমাত্র এখন যদি ন্যূনতম সামরিক সহায়তা বা সামরিক যোগান পায়, রাশিয়ান বাহিনীর বিজয় সুনিশ্চিত এমনই মনে করছে রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে মিস্টার ভ্লাদিমির পুতিন, সার্জেই শুইগু এবং তার যে সহযোগীরা আছে সকলেই। সুতরাং এখন তাদের খুশির সময়, এখন তাদের আনন্দ সময়, এখন তাদের যুদ্ধ করার সময়। আর এ কারণেই সার্জেই শুইগু গতকাল সরাসরি রণক্ষেত্রে চলে গেছেন ইউক্রেনের অভ্যন্তরে। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন, আমরা রাশিয়ান সৈন্যদের সাথে আছি, রাশিয়ার জনগণ তাদের সাথে আছে, তারা যেন তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের যে সকল অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে। মিস্টার ভ্লাদিমির পুতিন প্রথম থেকেই বলে এসেছেন, সম্পূর্ণ ইউক্রেন দখল তাদের উদ্দেশ্য নয়। মূলত ইউক্রেনের অভ্যন্তরে যে সকল অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী রুশ বংশোদ্ভূত জনগণের উপর দমনপীড়ন চালাচ্ছে সেগুলোকে টার্মিনেট করবে তারা, বিশেষ করে পূর্ব ইউক্রেন এবং যে সকল বন্দরভিত্তিক অঞ্চল রয়েছে সেগুলোকে তারা দখলের মাধ্যমে ইউক্রেনকে কার্যত একটি ভূকৌশলগতভাবে অন্ধরাষ্ট্রে পরিণত করবে। আর সেই ভূকৌশলগত অন্ধরাষ্ট্রটি সম্ভবত পরবর্তীতে নেটোর অন্তর্ভুক্ত হলেও রাশিয়ার তেমন আপত্তি থাকবে না। তখন শুধু ইউক্রেনের সাথে যোগাযোগ থাকবে পোল্যান্ডের অঞ্চল দিয়ে, আর বাকি তিন দিক থেকে ঘেরা থাকবে রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূমি। সুতরাং এই ধরনের একটি পদ্ধতি অবলম্বন করে রাশিয়ার সামরিক বাহিনী সামনের দিকে আগাচ্ছে। তো লোহানস্ক, দনবাস, জাপোরিজিয়া অঞ্চলটি দখলের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে একটি বার্তা দিতে চান, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারা কেন্দ্র আঘাত আনবে। বন্ধুরা, কেন্দ্রের আঘাত বলতে এখানে একটা বিষয় বোঝানো হচ্ছে, আস্তে আস্তে নতুন নতুন শহর দখলের মাধ্যমে যদি কিয়েভের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে তাহলে আমেরিকার রেসপন্স এবং তার দোসরদের রেসপন্স কী হবে? মূলত সমগ্র ইউক্রেন তাদের রক্ষা করার কোনো কর্তব্যই নেই, এবং রাশিয়ার একটা ব্যাপারে এখানে বোঝা যাচ্ছে যে তাদেরও সম্পূর্ণ ইউক্রেন দখল করার আপাতত কোনো উদ্দেশ্য নেই। আপাতত তাদের সৈন্যবাহিনীর ক্ষয়ক্ষতি কম রেখে রাশিয়াকে খণ্ডবিখণ্ড করার হাত থেকে রক্ষা করা, বিশেষ করে ন্যাটোর হুমকির হাত থেকে রক্ষা করা, অন্যদিকে রাশিয়া তার সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে যদিও কিছু ক্ষয়ক্ষতি হয় সেটি স্বীকার করে ইউক্রেনকে খণ্ডিত করা, পরবর্তীতে খণ্ডিত ইউক্রেন নিয়ে হয়তো বসবাস করতে হতে পারে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে। এই মুহূর্তে একটা বিষয় এখনও অনুমান করা যাচ্ছে না, যুদ্ধের জয় পরাজয় নির্ধারণের জন্য কে কোন ইন্ডিকেটরটি গ্রহণ করেছে। তবে একটা বিষয় মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, রাশিয়ার চাই ইউক্রেনের যতগুলো বন্দর রয়েছে, বিশেষ করে সমুদ্র বন্দর সবগুলোই, এবং তাদের সীমান্তবর্তী যে সকল অঞ্চলগুলো রয়েছে বা শহরগুলো রয়েছে যত দূর পর্যন্ত তারা দখল করতে পারে। এর মাধ্যমে ন্যাটোর হুমকি থেকে রাশিয়া মুক্ত পাবে বলে বা মুক্তি হবে বলে তারা মনে করে। মূলত কৃষ্ণ সাগর এবং আজব সাগরের এই বন্দরগুলো দখলের মাধ্যমে রাশিয়া নিশ্চিত করতে চায় ভবিষ্যতে আমেরিকা বা ন্যাটোর কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার যেন কৃষ্ণ সাগরে এবং আজব সাগরে প্রবেশ করতে না পারে এবং নোঙ্গর করতে না পারে। কৃষ্ণ সাগরে এবং আজব সাগরে ন্যাটোর এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো নোঙ্গর করার মানেই হলো চারিদিক থেকে রাশিয়াকে ঘিরে ফেলা। মূলত আমেরিকা সারা বিশ্বব্যাপী যে শক্তি বা মাসল প্রদর্শন করে তার অন্যতম শক্তিশালী অনুষঙ্গ হলো তাদের এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো। এখন সবচেয়ে চিন্তার ব্যাপার হলো আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন সহ দুর্ধর্ষ প্রযুক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার এবং আমেরিকার সমমানের এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণ করছে চীন। চীন সামনে 2035 সালের মধ্যে আরও 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরে ভাসাবে, তখন মোটামুটি আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর মতো নির্দিষ্ট সংখ্যক এয়ারক্রাফট ক্যারিয়ার চীনের হাতে থাকবে। ইতিমধ্যে তাদের যে তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার হাতে রয়েছে এর বাইরে আরও দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণের কাজ চলমান রয়েছে। এদের মধ্যে একটি হলো সুপার ক্যারিয়ার, অর্থাৎ তার ডিসপ্লেসমেন্ট হবে কমপক্ষে 80,000 থেকে 1,00,000 টন। বন্ধুরা, আমেরিকার প্রথম সারির যে সকল সুপার ক্যারিয়ারগুলো রয়েছে এগুলো তাকে টেক্কা দিতে পারবে। এই সকল সুপার ক্যারিয়ারের ডেক থেকে যুদ্ধবিমানগুলোকে আকাশে ছুড়ে দেওয়ার জন্য রয়েছে দুর্ধর্ষ প্রযুক্তির ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতির ক্যাটাপোল্ট প্রযুক্তি। বন্ধুরা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে কাজে লাগিয়ে এই ক্যাটাপোল্ট প্রযুক্তির মাধ্যমে যুদ্ধবিমানগুলোকে খুব সহজেই আকাশে ছুড়ে দেওয়া যায়। আর এর মাধ্যমে এটি নিশ্চিত হয় কোনো যুদ্ধবিমান উড্ডয়নকালে দুর্ঘটনায় পতিত না হয় বা নদীর মধ্যে পড়ে না যায়।
বন্ধুরা ব্রিটিশ ক্যারিয়ার থেকে শুরু করে অনেক ক্যারিয়ারগুলো রয়েছে, তারা সাধারণত স্কিজামকে কাজে লাগিয়ে এই যুদ্ধবিমানগুলোকে আকাশে ছুঁড়ে মারে। আর এই সকল যুদ্ধবিমান বা এয়ারক্রাফট ক্যারিয়ারের সিস্টেমগুলো মোটামুটি সেকেলে প্রযুক্তির। স্কিজাম সমৃদ্ধ এই সকল এয়ারক্রাফট ক্যারিয়ারের সামনের দিক একটু বাঁকানো হয়ে থাকে এবং উঁচু হয়ে থাকে। এই উঁচু বাঁকানো পদ্ধতিকে কাজে লাগিয়ে তারা প্রয়োজনীয় উড্ডয়নের গতি লাভ করে। বন্ধুরা, আর যাই হোক, এখন নতুন নতুন যে সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো বেরো হচ্ছে, চায়না তার প্রতিদ্বন্দ্বী সবগুলোই নির্মাণ করছে। বন্ধুরা, ফিরে আসি মস্ত কথায়, তা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে চায়না হতে যাচ্ছে সহযোগী। এর অন্যতম কারণ হলো এই যুদ্ধের উপরে আমেরিকার ভবিষ্যৎ নির্ভর করছে, ইউক্রেনের নয়। এই চরম সত্য কথা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপরে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ভর করছে না, মূলত নির্ভর করছে আমেরিকার ভবিষ্যৎ। ভবিষ্যৎ পৃথিবীতে কি আমেরিকার মাতবাড়ি থাকবে না উঠে যাবে? এই যুদ্ধে যদি আমেরিকা হেরে যায়, তাহলে আমেরিকার যে সকল মিত্র দেশ রয়েছে তারা বুঝতে পারবে আমেরিকা এই একবিংশ শতাব্দীতে এসে তাদের মিত্রদের রক্ষা করতে সক্ষম নয়। আর এর মাধ্যমে আস্তে আস্তে আমেরিকার যে সাপোর্ট রয়েছে বিশ্বব্যাপী তার মিত্রদের কাছ থেকে, সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক, সেটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে আমেরিকার অর্থনীতি, সামরিক নীতি এবং কূটনীতি নির্ভর করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফলের উপরে। বন্ধুরা, অবশ্যই চীন এটি টের পেয়েছে, তাই চীন যদি এখানে বেঁকে বসে রাশিয়াকে সামরিক সহযোগিতার মাধ্যমে আমেরিকাকে হারিয়ে দিতে পারে, ভবিষ্যৎ পৃথিবী থেকে আমেরিকা একেবারে এক ধাক্কায় নিচে নেমে যাবে। সুতরাং এখানে চীন হয়তো ভেবে দেখতে পারে যে তার তাইওয়ান নিয়ে যদি অতিমাত্রায় বাড়াবাড়ি করে, তাহলে সে ভারী সমরাস্ত্রের মাধ্যমে রাশিয়াকে সমরাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে রাশিয়াকে সহযোগিতা করতে পারে, যেটি ইউক্রেনের বিপক্ষে যাবে এবং ইউক্রেন তখন গ্যারান্টি সহকারে হারিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ রাশিয়া এবং চীনের মিলিত সামরিক শক্তির সাথে যদি সরাসরি সবগুলো দেশও পৃথিবীর সাহায্য করে ইউক্রেনকে, ইউক্রেনের জয় পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে ভৌগোলিক একটা ব্যাপার রয়েছে বন্ধুরা, তখন রাশিয়ার পক্ষে সম্ভব হবে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা যে ক্ষেত্রে তার অর্থনীতি সঠিক থাকবে। যেমন কনজিউমের ক্ষেত্রে যদি চীনের মতো একটি বাজার পাওয়া যায়, তাহলে আমেরিকা এবং ইউরোপের বাজার নিয়ে চিন্তার কিছু নাই। সুতরাং তেল বেচার জন্য ইউরোপের বাজার আমি বিক্রি করলাম না, যদি চীনের মতো একটি বাজারের নিশ্চয়তা পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো বাজারের চিন্তা করতে হয় না। সুতরাং সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের যে ব্যাপারটি জানাতে চাচ্ছি, তা হচ্ছে ভবিষ্যতে এই যুদ্ধে চীন জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং দ্রুততম সময়ে মিস্টার পুতিন কাকুর সাথে শি জিনপিং মিলে আমেরিকাকে বাদ দেওয়ার জন্য যা করার তাই করবে ইউক্রেনের অভ্যন্তরে। তখন আমেরিকা ধপাস করে নিচে নেমে যাবে, তার ক্ষয়ঞ্জ প্রভাবশালী শক্তিটি আরও ক্ষয়ঞ্জ হয়ে যাবে এবং নতুন একটি দ্বিমেরু বিশিষ্ট বিশ্বের আমরা অবলোকন করতে পারব। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে যদি এই যুদ্ধ শেষ না হয়, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কোনো আলোচনা না হয়, দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে আরও কয়েকটি নতুন পক্ষকে যুক্ত হতে দেখব। বন্ধুরা, সেক্ষেত্রে ইউক্রেনের পক্ষে নতুন দেশ হিসেবে ইসরায়েল যুক্ত হতে পারে, অন্যদিকে ইরানের সাথে তো অবশ্যই যুক্ত হয়ে রয়েছে রাশিয়া। অর্থাৎ রাশিয়াকে ইরান অলরেডি সামরিক সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইসরায়েলের অভিমান হলো এখানে রাশিয়া ইরানের সম্পর্ক বৃদ্ধিই ইসরায়েলকে ইউক্রেনে টেনে আনতে পারে। ইসরায়েল এক্ষেত্রে রাশিয়ার উপরে চাপ প্রয়োগ করার জন্য হয়তো ইউক্রেনকে তারা সহযোগিতা করার প্রস্তাব দিতে পারে বা গোপনে সহযোগিতা করতে পারে। তবে এক্ষেত্রে রাশিয়া অবশ্যই ইসরায়েলের সাথে আর পূর্বের অবস্থায় ফিরে যাবে না, যাই ঘটুক না কেন। কারণ এই যুদ্ধে এখনও পর্যন্ত রাশিয়া যে টিকে রয়েছে, এর অন্যতম একটি দাবিদার বা সাপোর্টার দেশ হলো ইরান। ইরানের সহায়তা ছাড়া মাঝপথেই হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল রাশিয়ার। সুতরাং অকৃতজ্ঞ রাশিয়া যদি ইরানের প্রতি কৃতজ্ঞ থাকে, তাহলে ভবিষ্যতে ইরান রাশিয়ার যে সামরিক জোটটি তৈরি হবে, সেখানে ইরান কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের মাধ্যমে ভয়ঙ্কর শক্তিতে রূপান্তরিত হবে। সেটি হতে পারে S-400, বিভিন্ন অস্ত্র নির্মাণ প্রযুক্তি, Su-35, Su-30 যুদ্ধবিমান, YAK-130 যুদ্ধবিমান থেকে শুরু করে T-90 ট্যাঙ্ক। অর্থাৎ যতগুলো স্টেট অফ দি আর্ট সমরাস্ত্র প্রযুক্তিগত সক্ষমতা রাশিয়া রয়েছে, সবগুলো ইরানে ট্রান্সফার হতে পারে। এমনিতেই ইরান বিশ্বের মধ্যে নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতার প্রথম সারিতে রয়েছে। আর এইভাবে যদি রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি হস্তান্তরিত হয় ইরানের বুকে, তাহলে অবশ্যই ইসরায়েলের এখানে ইয়ানোপসি করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। যাই বা যতই চালি মারুক না কেন, ইসরায়েল এক্ষেত্রে আমেরিকার সম্পর্ক বা আমেরিকার সহযোগিতা ছাড়া সে ভবিষ্যতে ইরানের বুকে হামলা চালাতে সক্ষম নয়। আর রাশিয়া যদি সামগ্রিক চাপটি আমেরিকা এবং ইসরায়েলের উপরে দিয়ে দিতে চায়, তাহলে রাশিয়া শেল্টার দিয়ে ইরানকে দিয়ে পারমাণবিক অস্ত্র নির্মাণ করিয়ে নিতে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে পাহারা দেওয়ার জন্য আমেরিকা আবার নতুন করে তার শক্তি ওখানে সঞ্চয় করবে বা ওখানে মজুত করবে এবং রাশিয়া এখান থেকে রিলিজ পাবে, ইরানও রিলিজ পাবে। এ ব্যাপারে আপনাদের সামগ্রিক মতামত জানাতে ভুলবেন না। আর বর্তমান যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছে, সে ব্যাপারেও আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে।
বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। যারা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবী থেকে আমাদের দেখতে চান, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আল্লাহ হাফেজ।